আজকে আমি এসেছি আল্লাহর মসজিদে। এখানে এসে খুবই ভালো লাগছে, আর এত সুন্দর, এইখানে না আসলে বুঝতেও পারতাম না এটা কতটা সুন্দর। তাই আজকে আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো আল্লাহর মসজিদ। আল্লাহর মসজিদ কোথায় অবস্থিত আর কেনই বা আল্লাহর মসজিদ নাম হলো, আজকে আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এটা হচ্ছে আল্লাহর মসজিদের গেট, এখানে লেখা আছে কসবা আল্লাহর মসজিদ। এখান থেকেই আমরা চলে যাব আল্লাহর মসজিদে। গেটের ভিতরে ঢুকে এরকম একটা রাস্তা যাবে, আমরা এখন সামনের দিকে হাঁটতেছি। সো এইরকম কিছুক্ষণ যাওয়ার পরে এইখানে অনেকগুলো দোকান থাকবে, যেখানে মোমবাতি আরও কী কী যেন থাকে সাথে, এগুলো নিয়ে ভিতরে ঢুকতে হবে আল্লাহর মসজিদে। যারা মানত করে তারা আসলে ওইগুলো নিয়ে আসে, আমি তো মানত করব না এই জন্য আমি নিয়ে আসি না। এই যে আমরা চলে এসেছি আল্লাহর মসজিদে, এটা হচ্ছে প্রথম গেট আল্লাহর মসজিদে ঢোকার। আমরা এখান থেকে আপনাদেরকে পুরো ভিউটাই দেখাচ্ছি আল্লাহর মসজিদের। কেন জানি মসজিদটা দেখার পরে অনেক শান্তি শান্তি লাগছিলো আর অনেক ভালো লাগছিলো আর কি। এখানে আমি এসেছি আমি আর আমার কাজিন, এখন ভিতরে ঢোকার পালা, ভিতরে দেখা যাক কী কী আছে আল্লাহর মসজিদের। এই মসজিদটি বরিশাল জেলার গোরনদী থানায় কসবা গ্রামে অবস্থিত নয় গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে কসবা মসজিদ। এটা অনেকেই মনে করে থাকেন যে আল্লাহর মসজিদ, কারণ এই মসজিদটি কখন নির্মাণ করা হয়েছিল এবং কারা করেছিল তার এখনও প্রমাণ পাওয়া যায়নি, যার কারণে অনেকেই মনে করে এটা হচ্ছে গায়বী মসজিদ এবং আল্লাহর মসজিদ নামে অনেকেই চিনে, কিন্তু এটির নাম হচ্ছে কসবা মসজিদ। এবং এই মসজিদের দেওয়ালগুলো 2.18 মিটার চওড়া। মসজিদটি বাগেরহাট জেলার নয় গম্বুজ ও খুলনা জেলার মসজিদকুর মসজিদের অনুরূপ। বর্গাকারে নির্মিত মসজিদটি পরিমাপ 11.68 মিটার। এর চারকোণ চারটি গোলাকার টারেট রয়েছে যা মসজিদের ছাদ পর্যন্ত প্রলম্বিত। মসজিদের পাশে এখানে অনেক গাছ লাগানো হয়েছে, যার কারণে মসজিদটি দেখতে আরও ভীষণ ভালো লাগছে। মসজিদটি পোড়ামাটির বুটিদার নকশা, খাঁজ কাটা হীরক আকৃতি নকশা, পেঁচানো নকশা, শিকড় নকশা ও গোলাপ ফুলের নকশায় অলঙ্কৃত ছিল। আর এখানে দেখছি একটা কুকুর মসজিদের পিছনে শুয়ে আছে। কসবা মসজিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর কার্নিশগুলো বর্গাকারে নির্মিত। মসজিদের উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে একটি করে মোট তিনটি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। পশ্চিম দেওয়ালে রয়েছে তিনটি মেহরাব কুলঙ্গি, আর মসজিদের কোনো শিলালিপি পাওয়া যায়নি। মসজিদের স্থাপিত কলা ও নির্মাণ কৌশল দেখে অনুমান করা যায় যে এটি 15 শতাব্দীর মাঝামাঝি সময়ের খান জাহানের সময় নির্মিত। আর এই মসজিদের ছাদের উপরে 3 সারিতে মোট 9টি গম্বুজ রয়েছে। আর হ্যাঁ, এইখানে নিয়মিত নামাজ আদায় করা হয়। আর মসজিদের ভিতরে আমি ঢুকতে পারিনি, এই জন্য মসজিদের ভিতরটা আমি দেখাতে পারছি না। মসজিদের সামনেও এখানে অনেক গাছ লাগানো আছে, আর মসজিদের পিলার থেকে নাকি তেল বের হয়, সেই তেল গায়ে মাখলে নাকি তাদের মনের আশা পূরণ হয়। এটা আসলেই অনেক ভুল, আসলে তারা এটা মনে করে থাকে। মসজিদের সামনেই একটি পুকুর আছে, যে পুকুরে ছোট ছোট বাচ্চাদের নাকি গোসল করানো হয় আর বড়রাও নাকি করে থাকে। সো আমি আপনাদেরকে ওই পুকুরটি দেখাচ্ছি, দেখেন এখান থেকেই দেখা যাচ্ছে ওই পুকুরটি, এই যে। আর আমি একদম সামনে থেকে দেখাতে পারছি না, কারণ ওইখানে অনেকে গোসল করতেছে এই জন্য। এই যে দেখেন, এই যে পুকুরটি একদম ঠিক মসজিদের সামনেই এই পুকুরটি। আজকে একদম পুরোটাই ঘুরিয়ে দেখালাম আল্লাহর মসজিদ কীরকম আর কত সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্তই, সবে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।